নমস্কার, স্বাগতম। এয়া হৈছে সুপার প্রাইম স্টুডিওত মই প্রাঞ্চল। এটা বিতং খবর। যোরহাট মেডিকেল কলেজ হসপিটালত বৃদ্ধি পাব চিকিৎসা সেবার মাচুল, বৃদ্ধি পাব রোগীর পঞ্জীয়ন মাচুল, বিছনার মাচুল, অস্ত্রোপচাররও মাচুল বেশিক আদায় দিব লাগিব রোগীয়ে। পূর্বতে পঞ্জীয়নের বাবদ রোগীয়ে দিবলগীয়া হয়েছিল 10 টাকা, কিন্তু এতিয়া পঞ্জীয়নের নামত রোগীয়ে দিব লাগিব 20 টাকা। ঠিক তেনেদরে চিকিৎসা মহাবিদ্যালয়খনত বিছনার মাচুলও 10 টাকার বৃদ্ধি পাব 20 টাকালৈ। সাধারণ অস্ত্রোপচারের মাচুল আছিল 600 টাকা, এতিয়া রোগীয়ে সাধারণ অস্ত্রোপচারের বাবদও দিব লাগিব 3000 টাকা। জটিল অস্ত্রোপচারের মাচুল হব 6000 টাকা। জটিল অস্ত্রোপচারত পূর্বর মাচুল আছিল 3000 টাকা। ল্যাপ্রোস্কোপিত পূর্বতে খরচ হয়েছিল 3000 টাকা, এতিয়া রোগীয়ে ভরিব লাগিব 5000 টাকা। সরকারে রাজ সাহায্য বন্ধ করার বাবে বৃদ্ধি হব মাচুলসমূহ। অবশ্যে 530টা ল্যাব টেস্টত বৃদ্ধি নহয় মাচুলের পরিমাণ, রেডিওলজি বিভাগের পরীক্ষাসমূহের মাচুল একেই থাকে। মই বৃদ্ধি করার আগে প্রথমতে কো আমি কোত বৃদ্ধি করা নাই। আমার হেৰি কোনো ল্যাবরেটরি চার্জেস বা কোনো চার্জেস কতো আমি পয়সা বড়া নাই, একোটে আগর নিচিনাকে থাকিব। খালি তিনটা ক্ষেত্রে আমি পয়সা অকান বড়াব খুঁজছো। আমার রেজিস্ট্রেশন ফিজ আসলে 10 টাকা, সেটা 20 টাকা করেছো। বেড চার্জ আসলে আমার 10 টাকা, সেটা আমি 50 টাকা করা হয়েছে। আর অস্ত্রোপচার যে খরচ আসলে আগতে 600 টাকা আসলে মাত্র, সেটা আমি 3000 টাকালে বড়াই দিছো। আর ল্যাপ্রোস্কোপিক সার্জারির যে রেট আসলে আগতে 3000 টাকা আসলে, সেটা আমি 5000 টাকালে বড়াইছো। বাকি সকলখিন কলেজত বা গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত এই রেটবিলাক আগরপ্রায় বেশি, গোটেখিন বেশি। আমার ইয়াতে বহুতখিন কম আসলে ধর 600 টাকা, গতি আমি এখিনি বড়াইছো। আমার মই কৈছো যে আমার 536টা চার্জেবল হেড আছে আমার ইয়াতে, তার মাত্র আমি 6টা হেডতহে পয়সা বড়াব খুঁজছো, 500টা হেডত বড়াব খোঁজা নাই। আর এইখানে ক্ষেত্রে আমি সেই হিসাব রাখিছো যে সরকারি দুখিয়া মানুষখিন যাতে কোনো প্রভাব নপরে ইয়ারপর। চাকরি দিয়ার নামত উৎকোচ লৈ গ্রেপ্তার হয়েছে সরকারি শিক্ষক। নগাঁও আরক্ষীর জেলত লক্ষ্যজ্যোতি বরা নামের এজন শিক্ষক সরকারি চাকরি প্রদানের নামত বিচারিছিল 2 লাখ টাকা। নিজকে বিজেপির শীর্ষ মহলের ঘনিষ্ঠ বলে দিছিল পরিচয়। পূব চিলনিজান মুক্তাব বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্যজ্যোতি বরা, পুনর্বার জানাইছো, চাকরি দিয়ার নামত উৎকোচ লৈ গ্রেপ্তার হয়েছে সরকারি শিক্ষক নগাঁও আরক্ষীর জেলত লক্ষ্যজ্যোতি বরা নামের এজন শিক্ষক। যোৱা নিশা এটা আমার খবরের ভিত্তিত এজন শিক্ষক, তেওঁ পূব চিলনীৰ মুক্তাব স্কুলৰ শিক্ষক হয়, তেখেতৰ নাম লক্ষ্যজ্যোতি বৰা, ওরফে মুন বৰা বুলি জানে তেখেতক। আর তেখেতে দুজনমান ব্যক্তিৰ পৰা, আমি টোটেল 4 জন পাইছো, কিন্তু 2 জন ব্যক্তিক আমি ফিজিক্যালি পাইছো, তেওঁলোকক চাকরি দিয়াৰ প্রলোভন দি পেলায় তেওঁলোকৰ পৰা পয়সা লয় আৰু তেওঁলোকক বিভিন্ন ধরনের অজুহাতত, মানে বিশ্বকর্মা পূজাত পরীক্ষা পূজাৰ পিছত চাকরি হব, তারপর এতিয়া দুর্গা পূজার আগে আগে হব, তেনেকে প্রলোভন দি পেলায় তেওঁলোকৰ পৰা পয়সা লৈছিলে। তাৰে 2 জন ভুক্তভোগী আমি ইতিমধ্যে পাইছো, এজন গুৱাহাটী, ইয়াৰে লোকেল লড়া কিন্তু গুৱাহাটীত আছিলে, গুৱাহাটীৰ পৰা আমি বিচাৰি পাইছো তেখেতক, আৰু এগৰাকী মহিলা আছে। গতিকে তেওঁলোকৰ এতিয়া আমি ষ্টেটমেণ্ট লৈছোঁ, তেওঁক আমি আজি এরেস্ট করিম, আর এরেস্ট করার পিছত তেওঁৰ মোবাইলৰ পরীক্ষা করে আৰু কি তথ্য আমি উলিয়াব পাৰো সেইটো চাম। কেন্দ্রীয় কেবিনেটর সিদ্ধান্তক আদরণি রাইজর দলের, অসমীয়া ভাষালৈ প্রদান করা মর্যাদাক জানালে আদরণি, ইয়ার মাজতে কটাক্ষ করলে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকো কটাক্ষ অখিল গগৈর, ব্যক্তি বিশেষের মাজত কৃতিত্ব লওয়ার প্রতিযোগিতা চলিছে, বিজেপিয়ে কৃতিত্ব লওয়ার কোনো কারণ নাই, অসমীয়া স্বকীয়তা আছে অসমীয়া ভাষার, কেবাশ বছরীয়া স্বকীয়তা আছে অসমীয়া ভাষার, বিজেপিয়ে CAA আনি জাতিটোক পঙ্গু করেছে, এই কৃতিত্বর অধিকারী সাহিত্যিক সাংবাদিক ভাষাবিদ সকল। আমি ভাবো যে আজি কিন্তু বিজেপি দলে যেবিলাক কথা কৈ আছে যে তেওঁলোকৰ কাৰণে অসমীয়া ভাষাই ক্লাছিকেল ভাষাৰ মৰ্যাদা লাভ কৰিলে, সেইটো একেবাৰে মাতল, এটা চৰম, এটা নাজী কৃতিত্বৰ এক কণা আগুৰা। অসমীয়া ভাষাৰ মৰ্যাদা, অসমীয়া ভাষাৰ কৃতিত্বক আমি লঘু নকৰিবৰ কাৰণে বিজেপি দলক, অসমত চলি থকা যি ভাষা ভিত্তিক জাতীয়তা, অসমীয়া ভাষার উপর ভিত্তি হওয়া জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদক মত্যাগ করব খোঁজা নাইনে? অসমীয়া ভাষা ভিত্তিক জাতীয়তাবাদক তেওঁলোকে ধর্ম ভিত্তিক সাম্প্রদায়িক জাতীয়তাবাদলৈ অবনমিত করা নাইনে? এই ধরনের রাজনৈতিক প্রথার কারণে, হিন্দু মুসলমানের খেল খেলিবর কারণে বিজেপি দল আর সরকারে অসমীয়া ভাষাটো ভাষা ভিত্তিক জাতীয়তাবাদক ধ্বংস করে অসমীয়া ভাষাটোর প্রতি প্রত্যাহ্বান করা নাইনে?
বিজেপি সরকারের 8 বছরের কার্যকালত 11,000খন অসমীয়া মাধ্যমের বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়া নাই। অসমীয়া ভাষা যদি সচাকে বিজেপি দলে আর সরকারে ভাল পায় তাহলে অসমীয়া মাধ্যম বন্ধ করার এই নীতি বন্ধ অসমত হবে, বন্ধ হওয়ার 11,000 স্কুল কোনো কি হবে? অসম জাতীয় পরিষদত যোগ দিলে প্রাক্তন বিধায়ক জিতেন গগৈয়ে, বোকাখাতৰ দুবাৰৰ বিধায়ক জিতেন গগৈ, নির্মাণ গোটৰ আন আন সদস্যও যোগ দিয়ে অসম জাতীয় পরিষদত। বোকাখাত নাট্য মন্দিরত অনুষ্ঠিত হয় যোগদান অনুষ্ঠান, যত উপস্থিত থাকে অসম জাতীয় পরিষদৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈ, যত উপস্থিত থাকে সাধারণ সম্পাদক জগদীশ ভূঞা, অজাপৰ আন আন শীর্ষ নেতৃত্বও অংশ লয়। 26ত সমষ্টিটোত প্রার্থী প্রক্ষেপ করব অসম জাতীয় পরিষদে। জিতেন গগৈ প্রক্ষেপ করার সম্ভাবনা আছে দলটোৱে। গোটেই কথাবিলাক চিন্তা চৰ্চা কৰিয়ে আহিছোঁ আৰু মোৰ যিমান সতীৰ্থ আছে সতীৰ্থসকলৰো মত বিনিময় কৰিছোঁ যে সময়ৰ আহ্বান জাতীয় পৰিষদৰ সভাপতি ডাঙৰীয়া নিৰ্মলজ্যোতি গগৈ, তেখেত মোৰ একেবাৰে মানে ভাতৃ ঘনিষ্ঠ এটা আছে আৰু তেখেতৰ যিবিলাক মানে বক্তব্য পদক্ষেপ ইয়াৰ ইও মোকে নহয় আমাৰ কৰ্মীসকলকো আকৰ্ষিত কৰিছে। দুবাৰৰ বিধায়কগৰাকী আজি যোগদান কৰিছে, তাৰ লগে লগে বোকাখাত নিৰ্মাণ গোট আমাৰ লগত 21খন আঞ্চলিক চামিল হৈছে। তাৰ উপৰিও সদৌ অসম ছাত্ৰ সন্থা, চাহ জনজাতি ছাত্ৰ সন্থা, বিভিন্ন স্বেচ্ছাসেৱী দল সংগঠনৰ বহু বিষয়ববীয়া কৰ্মকৰ্তাই আজি আমাৰ দলত যোগদান কৰিছে। গতিকে নিশ্চিতভাৱে জাতীয়তাবাদৰ প্ৰকৃত স্বাভিমানী আপোচবিহীন জাতীয়তাবাদৰ ভেটি বোকাখাতত শক্তিশালী ৰূপত নিৰ্মাণ হ'ব আৰু গাঁৱে ভূঞে চুকে কোণে সকলো অঞ্চলতে এই আমাৰ জাতীয়তাবাদৰ ধাৰা সম্প্ৰসাৰিত হ'ব। অসমীয়া ভাষাক ধ্ৰুপদী ভাষাৰ স্বীকৃতি সন্দৰ্ভত জুবিন গাৰ্গৰ মন্তব্য। অসমে ভাৰতক গড় দিছে, চাহ দিছে, তেল দিছে, জুবিন গাৰ্গ দিছে আৰু কেতবোৰ ভাষ্য আগবঢ়াইছে জুবিন গাৰ্গে। আমি জুবিন গাৰ্গে কি ক'লে সেই সন্দৰ্ভত কিছু তথ্য দিব বিচাৰিছোঁ, লগতে জুবিন গাৰ্গৰ ভাষ্য শুনাব বিচাৰিছোঁ। এই ভাৰত চৰকাৰ স্বীকৃতি, ভাৰত চৰকাৰে আমাক কি স্বীকৃতি দিব? আমি চব দি আছোঁ, আমি তেল দি আছোঁ, আমি চাহ দি আছোঁ, গড় দি আছোঁ, ৰাইন দি আছোঁ, জুবিন গাৰ্গ দি আছোঁ, হা? এই ভাৰত চৰকাৰ স্বীকৃতি, ভাৰত চৰকাৰে আমাক কি স্বীকৃতি দিব? আমি চব দি আছোঁ, আমি তেল দি আছোঁ, আমি চাহ দি আছোঁ, গড় দি আছোঁ, ৰাইন দি আছোঁ, জুবিন গাৰ্গ দি আছোঁ, হা? নাহৰকটীয়াত অবৈধ গোমাংস আৰু গৰু চুৰিৰ ঘাটি উৎখাত। নগৰখনৰ ভূঞাপট্টিত অবৈধভাৱে গোমাংস বিক্ৰীৰ অভিযোগ। বিধায়ক তৰংগ গগৈ, থানা কমিটিৰ সভাপতিৰ নেতৃত্বত অভিযান। 4টা গৰু নিধন কৰি গোমাংস বিক্ৰীৰ চেষ্টা চলাওঁতে উৎখাত কৰা হয়। নিধন কৰা গৰুকেইটা চুৰি কৰি অনা বুলি অভিযোগ উত্থাপন হৈছে। ছফিউল হুছেইন ভূঞা নামৰ এজনে চলাইছিল অবৈধ বেহা। নিশা গৰু চুৰি কৰি গোধন হত্যা কৰি চলাইছিল মাংসৰ বেহা। কিছুদিন পূৰ্বে জেলৰ পৰা ওলাই পুনৰ অবৈধ বেহাত ছফিউল। আৰক্ষীয়ে জব্দ কৰিছে চুৰি গৰুসহ গোমাংস। নাগৰা চহৰখনৰ সকলো মাজত থাকে আৰু কোনোবাই কিবা এটা বস্তু কিনে বা কোনোবাই কিবা ভক্ষণ কৰে তাতে প্ৰক্ৰিয়া আছে। তাৰ লিগেলাইজ বাচ্চাৰ থাকে, লিগেলাইজ মানুহে বিকা জেগা থাকে, তাৰপৰা মানুহে ল'ব পাৰে। কিন্তু এনেকৈ ৰাস্তাত ভৰি কাৰোবাৰ পোহনীয়া গৰু হ'ব পাৰে, চুৰি কৰি মানুহৰ ঘৰৰ পৰা বাৰীৰ পৰা চুৰি কৰি আনিজনে কাটি এনেকৈ বিক্ৰী কৰে, মই ভাবোঁ খুব ভাল নহয়, পৰিৱেশটো নষ্ট কৰা হয়। এখন এনেকৈ আমি নিজে আজি মই নিজে ব্যক্তিবাহী দেখা পাইছোঁ য'ত 4টা গৰু কাটি পৰি আছে, কিছুমান 2টা গৰু বান্ধি থোৱা আছে। মই ভাবোঁ এইটো নাহাকতে চহৰখনৰ কাৰণে খুব এটা বেয়া বাৰ্তা, বেয়া মেছেজ। এই দুষ্ট চকুৱে এইদৰে গো মাংস হত্যা কৰি বা বিক্ৰী কৰাটো খুব বেয়া লাগিছে। আচলতে একেখন বেয়া লাগিছে, আমাৰ বেছি বেয়া লাগিছে যে 4টাকৈ আমি বচাব নোৱাৰিলোঁ, কিন্তু ভাগ্যভাৱে এটা বচাইছোঁ। আৰু আমি জানো যে এইবিলাক খুব বেয়া কাম, এইবিলাক হ'ব নালাগে। ছত্তীশগড়ত নিৰাপত্তা বাহিনী আৰু মাওবাদীৰ গুলীয়াগুলি, সেনাৰে সংঘৰ্ষত নিহত 28টা সন্দেহযুক্ত মাওবাদী। নাৰায়ণপুৰ আৰু দান্তেৱাৰা জিলাত মাওবাদীৰে সংঘৰ্ষ, এয়া ছত্তীশগড়ৰ খবৰ। নিৰাপত্তা বাহিনী আৰু মাওবাদীৰ গুলীয়াগুলীৰ খবৰ, সেনাৰে সংঘৰ্ষত নিহত হৈছে 28টা সন্দেহযুক্ত মাওবাদী। নাৰায়ণপুৰ আৰু দান্তেৱাৰা জিলাত মাওবাদীৰে সংঘৰ্ষ হৈছে। আৰু এয়া আছিল আজিৰ ছুপাৰ প্ৰাইম। নমস্কাৰ।